বিরতির পর স্বাগত রাস্তা সংস্কারের দাবিতে এবার পথ অবরোধে সামিল এলাকাবাসীরা এবং এলাকাবাসীদের অভিযোগ যে বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানানো হলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সে বিষয়ে কোনো ধরনের কর্ণপাত করছে না যার ফলে আজ বাধ্য হয়ে তারা পথ অবরোধে সামিল হয়েছে ঘটনা পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের অধীন ঘাটিপাড়া এলাকায় জানা যায় এলাকাতে একটি ইটভাটা এবং বালুর ঘাট রয়েছে প্রতিনিয়তই এ রাস্তা দিয়ে ইট বোঝায় করা লরি এবং বালু বোঝায় করা লরি চলাচল করে যার ফলে খুব দ্রুত রাস্তাটি মানুষের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এলাকাবাসীরা এ ব্যাপারে বহুবার পঞ্চায়েত এবং এলবিআই অর্থাৎ লোকনাথ ব্রিক্স ইন্ডাস্ট্রির ভাটা কর্তৃপক্ষের সাথে আলোচনা করেও কাজের কাজ কিছুই হয়নি তাই বাধ্য হয়ে আজ এলাকাবাসীরা পথ অবরোধে বসে এ বিষয়ে পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সরবিন্দু মজুমদার জানায় বহুবার রাস্তাটি মেরামত করে দেওয়া হলেও ইটভাটা এবং বালুর ঘাটে বোঝাই করা এ লরি যাতায়াতের কারণে রাস্তাটি প্রতিনিয়তই নষ্ট হয়ে যাচ্ছে তারপরেও জনগণের কথা মাথায় রেখে পঞ্চায়েত রাস্তাটি সংস্কার করে দেওয়ার পরিকল্পনা পুনরায় গ্রহণ করা হবে এবং কিভাবে সেই রাস্তাটিকে দীর্ঘস্থায়ী করা যায় তার বিষয়েও নজর দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সে বিষয়ে উপস্থিতে সংশ্লিষ্টরা কি বলছে শুনুন লোকেলৰ যে সমস্যা নাস্তা নিয়া ঠিক আছে নাযাবি তো এতিয়া বিশেষ কৰি আমাৰ একেল ইণ্ডাষ্ট্ৰি আছে পাৰ্চে এক আছে তো এই ভাৰী বাৰীৰ গাড়ী গোলা ব্যৱহাৰৰ কাৰণে ৰোডটা বাৰীৰ গাড়ী আপ ডাউন কৰাৰ কাৰণেই ৰোডটা প্ৰায়েই খাৰপ হৈ যায়

আজকে অনেকদিন জানাইবার পরও এলাকাবাসীর কথা কোনো কর্ণপাত করেনি ভাষার মালিক বা অন্য দপ্তরও জানানো হয়েছে তারা তো এই ডাই নিয়ে কোনো মানে ইয়ে নে নাই হেডেক নেওয়া নাই আজকে এলাকাবাসী সবাই একসঙ্গে হইয়া রাস্তাটা অবরোধ করছে এবং প্রশাসনের লোকও আইছে বিভিন্ন দপ্তরের লোক আইস তারা কথা দিছে যে এখন মানে সাময়িকভাবে ঠিক করে দিব পরবর্তী সময় তারা এডারে পিডাব্লিউডির আন্ডারে নিব নিবার পরে তারা এটা মানে সুন্দর করে ওটা সিসি রোড বা ওকে বা ফিজ রোডও করে দিব এখন প্রাথমিকভাবে একবার ঠিক করার কথা হয়েছে এলাকাবাসী এখন মানে তারা রাজি হয়েছে ব্যাপারে যদি এটা ঠিক না করা হয় পরবর্তী সময়ে তারা আবার অবরোধ করতে বাধ্য হইব ঠিক করে করা কে ঠিক করে দিব দিবস আমরা প্রশাসনের থেকেও লুকাইছিল বা পঞ্চায়েত লেভেলে লুকাইছিল যেহেতু এটা পিডাব্লিউডির আন্ডারে নাই পিডাব্লিউডি গোসন লাগবে ডাব্লিউডির পেয়ার দন লাগবে আপনার এলাকাবাসীদের বক্তব্য শুনলেন কার্যত আজ এলাকাবাসীরা পথ অবরোধে বসলে পরে পঞ্চায়েতের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে নেয় এলাকাবাসীরা এবং পঞ্চায়েত সদস্যরা জানাচ্ছেন যে খুব দ্রুততার সাথে রাস্তাটি পুনরায় সংস্কার করে দেওয়া হবে এবং এই রাস্তা দিয়ে যে প্রতিনিয়ত বালুর গাড়ি যাতায়াত করে সেই জায়গায় বালুর যে কোম্পানিগুলি রয়েছে তাদের সাথেও সরাসরি কথা বলা হবে পঞ্চায়েতের পক্ষ থেকে এবং প্রত্যেকের সহযোগিতায় এই রাস্তাটিকে মেরামত করে দেওয়া হবে বলে আশ্বাস প্রদান করলে অবরোধকারীর তাদের অবরোধ প্রত্যাহার করে ঘটনাটি ঘটেছে বিলোনিয়া মহকুমাধীন পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের অধীন ঘাটিপাড়া এলাকায় এখন দেখার আশ্বাস ক্রমে রাস্তাটি সংস্কার করার কোন উদ্যোগ গ্রহণ করে কিনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এর পাশাপাশি এই কোম্পানিগুলো এলাকাবাসীদের বারবার অভিযোগ রয়েছে যে এলাকায় প্রতিনিয়ত বালুর গাড়ি যাতায়াত করে যার ফলে এই রাস্তাটি প্রতিনিয়ত মরণ ফাঁদে পরিণত হচ্ছে এখন আজকের এই অবরোধের ফলে যে ছবিটি উঠে আসছে তাতে দেখা যাচ্ছে যে সাথে রাস্তাটি সংস্কার করে দেওয়া হবে এবং তাতে অবশ্যই সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে যারা বালু বোঝায় গাড়ি ডাউন করে তাদের কোম্পানিগুলিকে এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরুদ্ধেই রয়েছে আর অন্যান্য সংবাদ সাথে থাকুন